আসসালামু আলাইকুম। আমি এখন আসি হচ্ছে কুলবেড়িয়াতে বা কুলবেড়ি, কুলবেড়ি বলে যে গ্রামটা আছে ওই গ্রামে আসি। তো এখানে হচ্ছে আমাদের এক পরিচিত কৃষক ভাইয়ের জমিতে আসছি আমি ঝালের গাছ দেখতে। তো মোটামুটি এই যে চেহারা দেখতে পারবেন, খুবই ভালো কন্ডিশনে কিন্তু গাছগুলো আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ঝালের দামটা এবছর এই কারণেই বেশি, বেশিরভাগ কৃষকের জমিতে কিন্তু ঝালের গাছের অবস্থা কিন্তু এই এই যে তুলসী পড়া যে রোগটাকে বলা হয় এই কারণেই কিন্তু ঝালের দামটা বেশি। তো ইনার জমির কিন্তু ঝালের কোয়ান্টিটি কিন্তু বেশিরভাগ গাছই কিন্তু ভালো আছে, এই যে দেখতে পারবেন। তো যাদের গাছ ভালো আছে তারা অবশ্যই যত্ন নেবেন, কারণ হচ্ছে ঝালের দাম এবছর খুবই ভালো। আর যাদের তুলসী হয়ে গেছে তাদের কথা না বললেই নয়, কি করবেন, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আবহাওয়ার উপরে ডিপেন্ড করে যে গাছের কিরকম গ্রোথ হবে না হবে। কিন্তু এনার ভাগ্যটা অনেক ভালো যে প্রত্যেকটা গাছই কিন্তু দেখেন, প্রত্যেকটা গাছই কিন্তু সুস্থ সবল আছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা শেয়ার দিবেন।